চ্যানেল ঝুমস রিয়েল লাইফ। ঝুমস রিয়েল লাইফে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আবারো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সকালবেলা কি রান্না করেছি সেটা তো শেয়ার করেছি তোমাদের সাথে। এখন চলো লাঞ্চ করতে বসে আর বাকি গল্পগুলো করব। তো দুদিন ধরে তোমাদের সাথে লাঞ্চ করতে বসে খুব গল্প করছি, ভালো লাগছে সেটা। আর আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু মোটামুটি ঠিক আছি। কিন্তু আমার মা খুব অসুস্থ, মায়ের শরীরটা কাল থেকে প্রচন্ড খারাপ হয়েছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো মাকে দেখতে গেছিলাম, মাকে দেখে এসে স্নান টান করে গোপালকে পুজো দিয়ে, কেন আজকে থেকে মেয়ের অনলাইনে পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা দিচ্ছিল। তো চলো লাঞ্চ করে, লাঞ্চ করতে করতে তোমাদের সামনে আমি গল্প করি। আজকে ছাঁচি কুমড়ো রান্না করছি, নারকেল কুচি, নারকেল পুড়িয়ে ফোড়ন দিলাম, আর জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ছাঁচি কুমড়োটা আমি ওই যে আমার চপার আছে চপারে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে বেশ ঘাটা ঘাটা করে ছাঁচি কুমড়ো ঘণ্টটা করব। আর এই ছাঁচি কুমড়ো ঘণ্ট, নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো ঘণ্ট খেতে অসাধারণ লাগে। নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো ছাড়া আমরা যেন ভাবতেই পারি না। তো ছাঁচি কুমড়ো ঘণ্ট ফাইনালি আমার হয়ে গেছে, আর আজকে ডিমের তেল ঝাল করছি। ডিমটা যখন সেদ্ধ করেছি দেখছি হাফ বয়েল মতো হয়েছে, কিন্তু হাফ বয়েল ডিম কিন্তু ভালো লাগে খেতে। বেশ ওপরে একটুখানি ময়দার কোট করে নিয়েছিলাম, তাতে কী হয়েছে কুসুমটা ছড়িয়ে যায়নি। তো ময়দার কোট করে নিয়ে লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি, আর মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো, গোলমরিচ দিয়েছি বেশ 4-5টা গোলমরিচ দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো তো দিয়েইছি। সমস্ত কিছু মশলা দিয়ে বেশ কষিয়ে তেলে যখন তেল ছাড়ো ছাড়ো হয়ে যাবে ডিমটা দিয়ে একদম গা মাখা করে নাবিয়ে নেব ডিমের তেল ঝাল। আর আজকে ডিমের তেল ঝালে ব্যাপক ব্যাপক ঝাল হয়েছে, সেটা খেতে বসে তোমাদের আমরা তোমাদেরকে আমি রিভিউটা দিচ্ছি। তো চলো লাঞ্চে তোমাদের সাথে কথা হবে। লাঞ্চ নিয়ে বসে গেছি, লাঞ্চের মেনু দেখো, ছাঁচি কুমড়ো ঘণ্ট, আর এইটা আমার ভাইয়ের বউ তোপসে ফ্রাই ভেজে দিল। মায়ের শরীরটা কাল থেকে খুব খারাপ হয়েছে, মাকে দেখতে গেলাম ওবেলায়, মানে সকালে দেখতে গেলাম, রাতে প্রচণ্ড বাড়াবাড়ি শ্বাসকষ্ট হয়েছে, নেমুলাইজার চলছে, ইনহেলার চলছে। তো দেখতে যেতে ভাই বউ ওই তোপসে মাছটা ফ্রাই করে দিল, আর আমি তো করেছি ছাঁচি কুমড়ো আর এই যে ডিমের একটা তেল ঝাল কষা মতো করেছি। তো এই দিয়েই লাঞ্চ করব। তো চলো লাঞ্চ করতে থাকি, লাঞ্চ করি, আবার বিকেলে মাকে দেখতে যাব। মায়ের শরীরটা অনেকটাই খারাপ হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তারাপীঠে গিয়ে এতটাই ঠান্ডা লাগিয়ে এসছে, মানে একটু এদিক সেদিক বোধ হয় ঠান্ডা এসি টেসিতে লেগেছে। কালকে রাতে প্রচুর বাড়াবাড়ি ছিল, তবে আজকে অনেকটাই স্টেবল। ঠিক আছে চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। সাউন্ড দিস না, এই এই ছাঁচি কুমড়োটা আমার মায়ের রেসিপি, মা করতো ছোটবেলায়, দারুণ লাগে। মানে ছাঁচি কুমড়ো দিয়ে নারকেল ছাড়া ছাঁচি কুমড়ো ভাবতেই পারি না, দারুণ হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। সকালবেলা ভাইয়ের জন্য ভাইদের বাড়ি নিয়ে গেলাম, ভাইয়ের বউ ভাই, তো ভাইয়ের বউয়ের খুবই ভালো লেগেছে, বললো খুব ভালো হয়েছে ছাঁচি কুমড়োটা। ছাঁচি কুমড়ো এলেই, মানে ঘরে যদি নারকেল থাকে তাহলে ছাঁচি কুমড়ো আমরা নারকেল ছাড়া ভাবতেই পারি না, শুধু ছাঁচি কুমড়ো খেতে আমার অতটা ভালো লাগে না। বাবু তো এই তোপসে ফ্রাই আর ডাল দিয়ে বাবু এদিকে খেয়ে নেয়। মেয়েও বসেছে পাশে খাচ্ছে,
সবচেয়ে ভাই খেতে খুবই ভালো লাগে। শ্বশুর বাড়ি গেলে আমার যাও করে খাওয়াই তপসে ফ্রাই। একটা আজকে খুব ভালো রেসিপি করব তোমাদের বলেছিলাম কালকে, কিন্তু করতে পারলাম না। কেন জানো তো, মায়ের শরীরটা খারাপ, দিয়ে সকালবেলা ভাবলাম না আগে দেখে আসি গিয়ে মনটা কেমন আনচান করছে, আগে দেখে আসি গিয়ে সেই জন্যই করতে পারলাম না। তো দেখি নেক্সট দিন তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। আজকে ডিম কষাটা না তেড়ে জাল দিয়েছি, মানে গোলমরিচের বাটাও দিয়েছি আবার লঙ্কার গুঁড়োও দিয়েছি, কিন্তু আজকে আমার খাওয়া অসম্পূর্ণ। কেন বলো তো, খাওয়া অসম্পূর্ণ কেন বল, খাওয়া অসম্পূর্ণ। আমার মেয়েও বলতে পারছে না, আমার ভাইয়ের বোন থাকলে হয়তো বলে দিত। আলু, হ্যাঁ বলেছে আলু প্রিপারেশনে, মানে আজকে লাঞ্চ মেনুতে আমার আলু নেই, আমি আলু ছাড়া আমার পুরো খাওয়া অসম্পূর্ণ। আজকে আলু ছাড়া খাবার খাচ্ছি, মনে হচ্ছে যেন কি মিশিং কি মিশিং, মানে খেতে বসে আমার কি নেই। আর আজকের না ডিম কষাটা ডিমটা না সেদ্ধ করেছি যখন বুঝতে পারিনি, একদিকটা দেখলাম হাফ বয়েল মতন হয়ে গেছে, একদিকটা হাফ বয়েল মতন হয়ে গেছে। তো কি করলাম, ওটার উপর একটুখানি ময়দা দিয়ে কোট করে নিলাম, তাহলে কি হবে কড়াইয়ে দিলে হাফ বয়েল ডিমটা ছেড়ে ছেড়ে যাবে না। তেড়ে ঝাল হয়েছে, তেড়ে ঝাল। বাঙালিরা যেমন ঝাল খায় না, পুরো বাঙালদের মতন ঝাল হয়েছে। তুমি কোনটা ঘটি? আমি বাঙাল, কিন্তু আমার মা ভাই ওরা আমাকে ঘটি বলে। কেন কি, আমি রান্নাতে মিষ্টি দিই সেই জন্য আমাকে ওরা ঘটি বলে। আমার মা তো বলে তুই ঘটি দেবো তো রান্না করিস। কিন্তু যাই বলো বাবা, মিক্সির মশলা আর শিলপাটায় মশলা, মানে মানে কি বলবো, আকাশ পাতাল তফাৎ। শিলপাটায় মশলা করলে যে টেস্টটা হয় মিক্সির মশলাতে কিন্তু সেই টেস্ট আসে না, মানে আমি পাই না। আমার যেন মনে হয় শিলপাটায় বাতলে মশলাগুলো বেশ টেস্টটা ভালো হয়, মিক্সিতে একদম মিহি হয়ে যায় না মশলাগুলো, যেন কেমন কেমন লাগে। ডিমটা কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে দেখো। কেমন ঝাল হয়েছে? ভালোই ঝাল হয়েছে, একটু আলু হলে জমে যেত। কান পর্যন্ত চলে যাচ্ছে, এত ঝাল হয়েছে রে বাপরে, এত ঝাল খেতে পারি না। দেওয়ার সময় ভাবছিলাম যে এতগুলো গোলমরিচ দিলাম, বিভৎস ঝাল কারা কি করে খায় আমি তাই ভাবি, প্রচুর ঝাল হয়েছে, আমি ঝালেতে কথা বলতে পারছি না। খেয়ে নি, আমি আর কথা বলতে পারছি না, খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে পারছি না, আরো ঝাল লাগছে।
কান ফানগুলো পর্যন্ত জ্বালা করছে, এতটাই ঝাল হয়েছে। খেয়ে নি, খেয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। কমপ্লিট, জলদি। এত ঝাল খেতে পারি না আমি, সত্যি এত ঝাল খেতে পারি না। বাঙালরা কি করে এত ঝাল খায় রে বাবা রে? বাঙালরা কি, তুমি বাঙাল? ও আমার মেয়ে বলছে তুমিও তো বাঙাল। আবার এখানে যেখানে খেতে বসেছি এখানে পাখা নেই, পাখা থাকলেও যদি অফ করে কথা বলতে হয় নালে ভিডিওতে সাউন্ড আসে। তাহলে চলো কথাও বলতে পারছি না, তাহলে চলো প্রতিদিনকার মতন ভিডিওতে ভিডিও শেষ করে দেবো আজকে। কেন আজকে আর ভিডিওতে দেখানোর কিছু আমার নেই, সেই জন্য ভিডিও আমি শেষ করে দেবো। বিকেলবেলা মায়েদের বাড়ি যাব, তো আমার আজকে ভিডিওতে দেখানোর কিছু নেই, তা ভিডিও আমি এখানেই শেষ করে দেবো। প্রতিদিনকার মতন বলি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, কমেন্টস করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর ছাঁচি কুমড়ো রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে বলবে। আর এইভাবে ডিমের ঝালও একদিন তোমরা যারা ঝাল খেতে পারো তারা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারো। আমি আজকে প্রথম এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানে বিপদে পড়ে গেছি, এতটাই ঝাল লাগছে। কিন্তু ঝালটা জানো তো, জলটা যেই খেলাম ঝালটা মানে ঠিক হয়ে গেল, গোলমরিচের ঝাল তো, আর কিন্তু এখন মুখে ঝালটা নেই। যাই হোক, তাহলে চলো আজকে আর বকবক নয়, আসবো আবার একটা নতুন সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার ল্যাপটপ ভালো হয়ে গেছে, আমার ল্যাপটপকে আশা করি কালকে নিয়ে আসতে যেতে পারবো। যদি নিয়ে আসতে যাই তাহলে যদি মহাদেবকে দর্শন করতে পারি তো কালকে তোমাদেরকে মহাদেবকে দর্শন করিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ঝুমাস রিয়েল লাইফ। ঝুমাস রিয়েল লাইফে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভগবানের কৃপায় ভালোই আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো এখন লাঞ্চ করতে বসবো, লাঞ্চ করতে বসেই তোমাদের সাথে কথা বলবো, গল্প করব। লাঞ্চ সমস্ত কিছু রেডি করছি, লাঞ্চ করে নি, লাঞ্চ করতে বসে যা গল্প করা তোমাদের সাথে করব। তো চলো আগে, ঠিক আছে চলো লাঞ্চে বসে তোমাদের সাথে কথা বলে নিই।